নরসিংদীতে কারফিউর প্রভাবে অচল হয়ে পড়েছে অটোরিকশা চালকদের জীবনযাত্রা। যাত্রীর অভাবে রোজগার কমে যাওয়ায় পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে তাদের। অটোরিকশা চালকরা জানান, কারফিউতে শহরের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পাশাপাশি মানুষের চলাচল কম হওয়ায় যাত্রীর সংখ্যা একেবারেই কম। আগে যেখানে দৈনিক গড়ে ১,০০০ টাকা আয় হতো, বর্তমানে ৩00 থেকে ৪০০ টাকাও আয় করা কঠিন হয়ে পড়েছে। দ্রুত চলমান পরিস্থিতির উত্তরণ চান তারা। ফুটা আন্দোলনের ঝামেলা, আমাদের এখন পুরা রাস্তাঘাট মানুষ ফাঁকা, রাস্তাঘাটে লোক সংখ্যা নাই, কাম কাজ একদম নাই। এখন মনে করেন ৫০০ টাকা কাম করে কাম ১,৫০০ টাকা কামাইতাম, ৪,৫০০ টাকা কামাই আমি সারাদিনে আগে ১,১০০-১২০০ টাকা কাম করছি। কিস্তি দিয়ে সংসার চলছে। তখন আমার আমার চাইলে করতে কিস্তি, তখন কাম করি ৩০০, ২০০, ২৫০ মানি নাই, জনগণ নাই, কারি